আরে একটু তো আমাকেও টেস্ট করা রে। ঘাটের মরা, আকাশ থেকে বিদ্যুৎ পড়ার মতন এরকম এসে পড়ার কি দরকার ছিল? দরজা দিয়ে আসা যেত না নাকি? হ্যাঁ ওহে বন্ধুকিনি, আমি তো ব্যাস। ওরে ভাইপো, মনে হচ্ছে আমার পাটাই ভেঙে গেছে। কাকু চলো বাড়িতে, চলো বাড়ি গিয়ে আরাম করবে। ও হ্যাঁ ভাইপো, মনে পড়েছে। ও হ্যাঁ, এখন তো কাকিমাও আবার বাড়িতে নেই, কিন্তু কোনো ব্যাপার নয়, কোনো প্রয়োজন পড়লেই আমাকে ফোন করিস। কাকা ভাইপো ছুটিতে। ও দাদারা এবং দিদিরা, দেখুন বন্দুকিনীর মাথার উপর হাঁড়ি বসিয়ে লাফানো ঝাপানো জেল থেকে পালিয়ে গেছে। এখন বন্দুকিনী, আপনি আমাদেরকে বলুন এটা কিভাবে হলো, কখন হলো? তাহলে বন্দুকিনী, আপনি আমাদেরকে বলুন যে কি হয়েছে এবং কিভাবে হয়েছে। আরে ঘাটের মরা, ওরা দুজন জল খাওয়ার বাহানায় বাইরে আসে, বদমাইশ দুটো আমার মাথাতেই হাঁড়ি চাপিয়ে পালিয়ে যায়। এখন কি হবে? কাকা ভাইপো ছুটিতে আছে আর লাফানো ঝাপানো পালিয়েছে, তাহলে পুরো ফান্ডুস নগরে কি চুরি হতে চলেছে? ওহে কাকা ভাইপো থাকতে এমনটা কখনোই হবে না। খোঁজি আঙ্কেল, এরকম কোন গ্যাজেট আছে যেটা দিয়ে কাকু আবার চলাফেরা করতে পারবে? আরে হ্যাঁ ভাইপো, এখনি নাও। কাকা এই সুজ গুলো পরে সহজেই হাঁটতে পারবে, আর লোহার দেওয়ালেও হাঁটতে পারবে, কারণ এর মধ্যে ম্যাগনেটিক পাওয়ারও আছে। তাহলে তো খোঁজি আঙ্কেল, ওই চোর দুটো তো আমাদের কাছ থেকে বেশিক্ষণ পালিয়ে বাঁচতে পারবে না। আরে কাকা এই জুতোগুলো ওয়াটারপ্রুফ নয়, জলের থেকে বাঁচিয়ে। আরে কাকা কোথায় যাচ্ছিস? আরে একে আমাকে তো দেখতেই পাচ্ছে না। ওহ সরি দাদা, বাই, টেক কেয়ার। ওই যে ওখানে কাকু। ম্যালফাংশন, ম্যালফাংশন, ম্যালফাংশন। বন্দুকিনী, এ তো গন্ডগোল হয়ে গেল, জুতোতে ম্যালফাংশন হয়ে গেছে, আর হয়তো ওর কন্ট্রোলিং সিস্টেম খারাপ হয়ে গেছে, সেই জন্য কাকু লাফিয়ে আকাশের দিকে উঠে গেছে। তাহলে ঘাটের মরা এবার ওই খোঁজিকে জিজ্ঞেস করে কি করব। হ্যালো খোঁজি আঙ্কেল। ভাইপো, এবার তো ওই জুতোগুলো খুলতেই হবে। বন্ধুরা দেখো, মনে হচ্ছে কেউ আমাদের এলাকা দখল করতে আসছে। এটা কি ধরনের উপায় রে ভাই থ্যাংক ইউ বলার? শত্রু যখন ভাবো তখনও তোমরা ঠোকরাও, আর যখন বন্ধু ভাবো তখনও তোমরা ঠোকরাচ্ছ। ওরে ভাইপো একটা আইডিয়া বের কর। এখন তো কাজ ডবল হয়ে গেল, আমাদের এখন চতুর্টাকে ধরার আগে কাকুকে ধরতে হবে। আইডিয়া, যাই যাই যাই। ম্যাডাম
আনকন্ট্রোল জুতো চাই। ওরে তাহলে তো আমরা তাড়াতাড়ি গ্যালাক্সিতে পৌঁছাবো। না না না, আমি গ্যালাক্সিতে যাব না, আমার ওখানে যেতে খুব ভয় করে। ওরে ঘাটের মরা আমার মেকআপ নষ্ট করে দিল। আরে বাহাদুর, আয়না দেখা। এই নিন ম্যাডাম। এটা কি? আরে এটা আমাদের ম্যাডামের স্টাইল। ওরে ভাইপো কিছু তো কর। ওরে ভাইপো আমি কি করব, কিছু তো কর। আরে দাঁড়াও, আরে কাকা সাবধানে। আরে বাঁচো, আরে ভাইপো বাঁচো। এখন আমরা তো উপর থেকে ফান্টুস নগরের উপরে নজর রাখতে পারবো। এখন ফান্টুস নগরকে আমাদের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। মনে হচ্ছে আমাদের আসল খবর ফান্টুস নগরের লোকেরা জেনে গেছে। ওরা আমাদের ধরার জন্য সুপার কমান্ডোকে পাঠিয়েছে। চলো পাওয়া এখান থেকে। হেল্প করো, হেল্প করো। ওই তোমাদের কাছে তো প্লেন আছে, কমপক্ষে আমাকে তো বাঁচাও। ম্যাগনেট পাওয়ার অন, ম্যাগনেট পাওয়ার অন। ওহে পালাচ্ছো কোথায়? হেল্প করো, হেল্প করো। মনে হচ্ছে ওই কমান্ডো আমাদের ফাইটিং এর চ্যালেঞ্জ দিচ্ছে। কিন্তু কিন্তু যে উঠতে পারে সে আর কি না করতে পারে? আমরা আমরা ওর সাথে লড়তে পারবো না। আই গো। ওরে আমাকে বাঁচাও। ও নো, আমাদের প্লেনটি ছাড়তে হবে। আরে কাকু, প্লেনের মধ্যে কি সার্ফিং করছিস? ভাই পরে আমার পা আটকে গেছে। কাকু ভয় পেও না, চেষ্টা করতে থাকো, আমি আসছি। ঘাটের মরা, এ তো দেখি শত্রু দেশের গোয়েন্দা। এ তো সেই রকম ব্যাপার, রদ দেখাও হলো, কলা বেচাও হলো। আরে বা কাকা ভাইপো, খারাপ কাজের খারাপ ফল, তাই না কাকা? ওরে হ্যাঁ রে ভাইপো।